বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতি তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয় সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখায় পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার ভীষণ জানতে ইচ্ছা করে বারবারা, এখন তুমি কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়, অনভ্যস্ত ব্রেসের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে সে ঠান্ডা মাথায় হত্যা করেছে, মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে, অদ্ভুত জাদুকরকে দেখো। 20 শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়, দেশলাইয়ের বাক্সের মতো সহজেই ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্যমতো ঘর বাড়ি, 7 কোটি মানুষের আকাঙ্ক্ষের স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয়। টু উমেন ছবিটা দেখেছো বারবারা? গির্জার ধর্ষিতা সোফিয়া লরেন্সকে দেখে নিশ্চয় খুব কেঁদেছিলে। আমি আমি কাঁদিনি, বুকটা শুধু খাঁ খাঁ করেছিল। সোফিয়া লরেন্সকে পাঠিয়ে দিও বাংলাদেশে, 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠতেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছ থেকে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাকটিকেটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসো, সাধুয়াবের মর্মর মূর্তিকে গণতন্ত্র ও মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা এসো, রবি শঙ্করের সুরেশ্বরে মুমূর্ষু মানবতাকে গাই, বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি, অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, ছাড়পত্রহীন সূর্যের কিরণকে বিনষ্ট করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। ধন্যবাদ।